সুপ্রিম স্বস্তি, সিবিআই মামলায় আপাতত গ্রেপ্তার করা যাবে না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে। শুক্রবার এক নির্দেশে একথা জানালো সুপ্রিম কোর্ট। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। গত 18 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল প্রয়োজনে হেফাজতে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন পর্ষদ সভাপতি।